गाइस अस्सलामु आलैकुम नतून एक ब्लगे आबार आपनादेर स्वागतम। तो आजके आमरा एसेछि आमार छोटो सेई बागानटिते जेटा आमि आमार आगेर ब्लगे रिव्यू करेछिलाम। सो एखाने बृष्टि हयेछे कालके राते এবং দেখতে পাচ্ছেন গাছগুলো কি প্রকার চাঙ্গা হয়ে উঠেছে। সেদিন কিছু গাছ এনেছিলাম আমি, ছোট ছোট এই গাছগুলো এনেছি আমি, এগুলো এখনো লুকিয়ে নেই, আমি পরে সময় করে লুকিয়ে নিব। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমার গাছগুলো একদম প্রফুল্লভাবে উঠে রয়েছে। সো এখন আজকে ভালো লাগতেছে না, আজকে রহমতের 10 দিন শেষ হবে আর আজকে রোজার একটু খুব কষ্টকর লাগতেছে, জানি না কেন বাট খুব কষ্ট লাগতেছে আজকে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের গাছটা রিভিউ করতেছি আজকে। আমার ব্লগটা তো ভালো হবে নাকি জানি না, তারপরেও চেষ্টা করছি আপনাদেরকে ভালো একটা জিনিস দেওয়ার। সো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার কবুতরের ঘরটা। সো ছাদেও কিছু কবুতর রয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। সো এখানে আজকে আমি চাবি আনি নাই ভুলবশত, যে তালা মারা দেখতে পাচ্ছেন আমার ঘরটা। সো এখন এখানে কিছু কবুতর দেখা যাচ্ছে। সো আজকে খুব খারাপ লাগতেছিল, তাই আজকে ভাবলাম কি করব, বসে থাকি একটা ব্লগ বানাই ফেলি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার গাছ, এখানে পলিথিন দিছি, কবুতর এসে মাটি খেয়ে যায় যেগুলো গাছকে ক্ষতি করে। সো আজকে আমি একটু ছাদে উঠবো, ছাদে উঠে তারপর আপনার অনেকে ঘুরে উড়াচ্ছে দেখলাম, ছোট ছোট ছেলেমেয়েরা ঘুরে উড়াচ্ছে। সো এগুলো একটু ভিডিও করে দেখবো। ভিডিও এই ভিডিওতে আমার আম গাছ একটা রয়েছে আমার বাসার সামনে, এই গাছটিতে কিছু আম ধরেছে, আপনারা জুম করলে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আম আছে কিছু। সো এগুলা পারবো আমি কিছুদিন পর একটু পাকবো, এগুলা পাকলে খাবো, কাঁচা ছিল ওইগুলা পেরে ফেলছি। সো দেখতে পাচ্ছেন আকাশে একটা ঘুড়ি উঠতেছে, জানি না কতটুকু দেখা যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার কবুতর, সো ঘুড়ি উঠতেছে, আমি জানি না কতটুকু দেখা যায় বাট যতটুকু চেষ্টা করতেছি ব্লগে আনার জন্য। সো ঘুড়ি উঠতেছে, ওয়েদারটাও একদম দেখতে পাচ্ছেন একদম মেঘলা মেঘলা, খুব মেঘলা মেঘলা একটা ওয়েদার। সো ওখান দিয়ে সূর্য। সো আর এই গাছটা আমার অনেক ছোটোবেলার গাছ, সো এই গাছে আমার অনেক স্মৃতি রয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই গাছটা রয়েছে। সো আমার ছাদে কিছু কবুতর আছে এবং এগুলো নামতেছে না, হঠাৎ করে নামবে, কিছুক্ষণ পর হয়তো সন্ধ্যার দিকে হয়তো নেমে আসবে। সো চলুন অন্য জায়গায় যাওয়া যাক। এটা হচ্ছে সেই মসজিদ যেখানে আমি নামাজ পড়ি। সো চলুন নামাজ পড়ার পর ব্লগে দেখা হবে। আজকে 10ম রোজা ছিল, রহমতে 10 দিন আজকে শেষ প্রায়। সো আজকে ভাবলাম সেরিতে আজকে একটু নতুন কিছু ট্রাই করা যাক, তো রান্না করব আজকে। সো এখানে দেখতে পাচ্ছেন গাজর রাখছি, পেঁয়াজ, দুটো ডিম, এগুলো আমার আজকে আমি রান্না করব ডিম ভাত, অর্থাৎ ডিম দিয়ে একটি রেসিপি রান্না করব। সো বলতে পারেন একটা ব্লগের মধ্যে রান্নার ব্লগ, যেহেতু আমি খানা খাইতে পছন্দ করি তার জন্য রান্না বান্নাও করতে একটু পছন্দ করি। সো এগুলো চপ করবো, কাটার পর আপনাদেরকে দেখানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি গাজর এবং পেঁয়াজ কেটে ফেলেছি। সো আমার মশলা লাগবে যে হলুদ, জিরা, মরিচ এবং একটা ছোটোখাটো 5 টাকা দামের ম্যাগি মশলা। সো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দেখাই আপনাকে, তাওয়া গরম করতে দিছি। সো এখানে তেল দিয়ে মৃদু আছে এটাকে গরম করতে দিছি, এখন গরম হচ্ছে জিনিসটা। সো এটা হোক, তারপর আমি এখান দিয়ে আর একটু মশলা টশলা একটু রেডি করে নিই। সো চলুন মশলা রেডি করবো। সো আমি এগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, এখন এখানে মশলা, আমি মশলাগুলো আনুন তো। এখন আমি মশলা দিব, আম্মু আমাকে সাহায্য করবে। আম্মু মশলা দেন, সাহায্য করবে। হ্যাঁ, এটা মরিচ, এটা হলুদ, জিরা গুঁড়া, এখন ম্যাগি মশলা দিব। সো ম্যাগি মশলাটা ঢালবো এখন। सो এটা এখন রান্না হোক ততক্ষণ এটা আপনার রান্না হতে হতে আমি পজ করে এই ভিডিওটা ইয়া রান্না করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। লাল বাটনটা চাপ মারো সুবিধা নাই। আমি সকালে আমি আগে একটা গাছ দেখাইছিলাম, আমার আম গাছ। ওই আম গাছের আম থেকে আচারটা বানানো, আম্মু অনেক সুন্দর করে আচার বানিয়েছে। এটা এখনো হয় নাই পুরোপুরি, এটা হইতে মেবি আরো সময় লাগবে। সো দেখতে পাচ্ছেন এটা ফ্লেভারটা যা জোস আসতেছে না, আপনারা শুনতে পারলে খুব মজাই পেতেন। সো এখানে দেখতে পাচ্ছেন আম রয়েছে, 5 ধরনের মশলা বলে যে ওইটা রয়েছে, 5 ফোড়ন ওইটাও রয়েছে। সো মোটমাট একটা খুব সুস্বাদু একটা আমের আচার। এটা হইতে মেবি আরো কয়দিন লাগবে, তার ঠিক জানি না, আমাকে জিজ্ঞেস করা লাগবে। সো দেখতেছেন খুব যা গ্রানটা আসতেছে না, ওয়াও। যে দিছিলাম এখন জাস্ট দেখেন, এটা থেকে জাস্ট ধোয়াটা এসে সেরকম একটা গন্ধ আসছে, এটা থেকে গ্রানটা খুব জোস। তো এখানে এখন ডিম ছাড়বো আমি। তো আম্মু ডিমটা ছেড়ে দাও। তো আজকে রান্নায় আমাকে আমার আম্মু হেল্প করতেছে। আমি 2টো ডিম দিয়ে রান্না করব, সো 2টোই দিব। সো এখন এটাকে মাখবো। আমি জানি না কালারটা কতটুকু বোঝা যাচ্ছে, বাট এটা থেকে খুব একটা জোস একটা কালার আসছে যা খালি চোখে দেখা যায় না। তো দেখুন কালারটা খুব জোস। এখন কিছুক্ষণ পর এটা রান্না হওয়ার পর ডিমটা আমি এখানে ভাত ছাড়িয়ে দেব, যাতে এটা খেতে আরও অনেকটা মজাদার এবং সুস্বাদু একটি খাবারের মতো হয়। এবং এটা হচ্ছে আমার ডিম ভাত, যা আমি প্রায় সময় রেঁধে খেয়ে থাকি। এটা আমার থেকে খুব একটি ইজি একটি রেসিপি, খুব সহজে বাড়িতে বসে এটি রান্না করা যায়। সো এখন আম্মু ভাত ছাড়বে এটাতে। সো গাইস দেখতে পাচ্ছেন এখন ভাত ছাড়া হচ্ছে এটাতে। তো এখানে আমি 2 বাটি ভাত ছাড়লাম, এগুলো আমি আজকে সেরিতে খাবো। তো দেখা যাচ্ছে খুব সুন্দর করে ভাতগুলো রান্না হচ্ছে এবং ফুটে উঠছে। সত্যি কথা বলতে এটা এখন আমি রান্না করতেছি, আমি জানি না কতটুকু হচ্ছে, বাট নিজের মতো করে চেষ্টা করছি। এখন আম্মু আমাকে হেল্প করছে, প্রফেশনালদের কাজ প্রফেশনালদেরকেই করতে হয়। তো এখন এটাকে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিছি। সো এখন আপনাদেরকে দেখাবো, ওয়াও জাস্ট ফ্লেভারটা দেখুন। সো আজকে খানা খুব মজাদারি হবে। জানি না কতটুকু ভালো দেখাচ্ছে, বাট যতটুকু চেষ্টা করতেছি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন এটার কালারটা খুব জোস একটি কালার আসছে এবং টেস্টি একটি ফুড। সো ঘরে বসে খুব সহজে এটি বানাতে পারবেন এবং এতে বেশি কিছু লাগে না। আপনি নর্মাল জাস্ট ডিম ভাত এবং গাজর পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে পারবেন, আর জাস্ট মশলা আপনার বাসায় তো থাকে, এটাই আপনি ইউজ করে এটা রাঁধতে পারবেন।